না মা তুমি চিন্তা করো না, জামাই এই যে এখানে, এই যে এখানে বসে দিচ্ছি। হ্যাঁ কাকি, মানে হ্যাঁ মা, হ্যাঁ মা ভালো আছি তো, আপনি কেমন আছেন? ওকে তো আমি বলেছি তোর যা ইচ্ছে তুই তাই করবি, আমার বাবার কি, মানে আমার কি, একটু পাশেই আছে দিচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ মা, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে মা। আচ্ছা ঠিক আছে রাখো তো, এখন অনেক কাজ আছে। এই হ্যাঁ প্রথমে বলেছি বাবার সামনে তুই তো করি করবি না। সব বাবা এতদিনের স্বভাব এরকম একদিনে পাল্টে যায়, একটু সময় লাগবে। বদলাতে হবে, ভুলে গেলে হবে না যে আমরা এখন বিবাহিত, আমরা সংসার করছি। লেহেঙ্গা পরে হিন্দি গানে রিল করে বলে বিয়ে করেছে, মানে কি সংসার? তুই এত রাতে বাড়ি যাসনি কেন? বাড়ি যা, কাকিমা চিন্তা করবে। আমাদের তো বিয়ে হয়ে গেছে, এই ভুলে গেছিলাম, এই ঘুমে করে ভুল করে বেড়ে গেছে মুখ থেকে। সরি 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 সরি, ভুল হয়ে গেছে, আমি একটা ভুল করেছি বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? দেখ মানুষ মাত্রই তো ভুল হয়, এরকম করিস না, বাড়ি ছেড়ে যাস না। দেখ বিয়ের পর যে ছেলেরা এত ক্যালাস হয়ে যায় আমি আগে জানতাম না। হ্যাঁ দেখবি না, আমি তো যাবি না। আরে দেখ, আরে আমি অষ্টমঙ্গলে যাচ্ছি, এত সহজে না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। হ্যাঁ কদিন পরে ফিরে আসবো। অষ্টমঙ্গল মানে কিং সাইজ কাল রাত্রি। কিরে এখনো এতগুলো বাকি? এই নিয়ে 35টা ছোট বড় যা বক্স খুলছি, ডিনার সেট, ডিনার সেট। হ্যাঁ সব কটা? হ্যাঁ। আচ্ছা ছাড়, এই শোন না, বলছি যে হানিমুনে যাবি না? হানিমুন? হুম হুম হ্যাঁ যাবো তো। কোথায় যাবি? দীঘা যাবি? তার থেকে না বেটার আমরা পুরী যাই। হ্যাঁ কাকু কাকিমা কেউ বল, একসাথে সবাই মিলে পুরী যাই। আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সংসার করছি, হোয়াট ইজ কাকু কাকিমা বল, বাবা এন্ড মা। এই ঢং করিস না তো, তুই আর কি সুন্দর মালদ্বীপ গেছে। মালদ্বীপ যাবি? হ্যাঁ 35টা হয়ে গেছে, নিয়ে গিয়ে গড়িয়াতে বসি, দেখি বিক্রি করে কত টাকা পাই, তারপর যাবো। বাকিগুলো খুলে দেখ না, যদি কোনো ক্যাশ টাকা বেরোয়। আমাকে ওর নাম তিয়াশা মনেই ছিল না। আরে বুলটি ও তো ফুলমাসির মেয়ে, মনে নেই তোর? তোর কত বড় ফ্যামিলি, আমি কি করে মনে রাখবো বলতো? আরে শোনটা মনটা আমার পোষণ থেকে বোঝাচ্ছি। দেখ প্রথমে হচ্ছে বড় জেঠু, বড় জেঠুর বউ হচ্ছে গিয়ে সোনালি পিসি, সোনালি পিসির বড় জেঠু। এক মিনিট, এদের সাথে মানে এদের সাথে আমার আবার কবে দেখা হবে? হয়তো ওই বুলটির বিয়েতে। থ্যাঙ্ক গড, কি বড় ফ্যামিলি রে তোদের। কিরে বলো না আমি আসবো। শোন না অনেক চেষ্টা করেছি ভাই, আমি তো বললাম আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে দিই। আর কতদিন বাইরে খাবার খাবো বলতো? সংসার সুখের হয় রমণীর গুণ, ওই এক টিউন বাজিয়ে বাজিয়ে মা আমার প্রেশার হাই করে দিয়েছে। টেনশন নিচ্ছিস কেন? আমি তো রান্না পারি, আমি তোকে শিখিয়ে দেবো, আমি তোকে রান্না শেখাবো, আর তুই আমাকে কি শেখাবি বলতো? তুই কিছুই পারিস না।